Hey guys, this is Game Biz Gamer here. আজকে আমি আপনাদের সামনে Terra Factor second third gameplay আমি ভিডিও শুট করতে যাচ্ছি। ভিডিও টু শুট করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আমাদের ফার্স্ট গেম ফার্স্ট আর সেকেন্ড গেমপ্লে একটু বেশি ব্লাড অ্যান্ড গোর ছিল। আমরা জানি না ঠিক থার্ড গেমপ্লেটা কতটা ব্লাড অ্যান্ড গোর হতে পারে, তবে বেশ আমাকে ভালোই লাগলো গেমটা খেলে। আর হ্যাঁ, আমি আপনাদেরকে একটা আর একটা জিনিস শো করে দিই যে আগের দিন আমরা দেখলাম হ্যান্ড ইউজ করে আগের দিন আমরা দেখলাম হ্যান্ড ইউজ করে কি করে জেন মারতে পারে। তো এখানে আমরা অপশনে যাই, অপশনে গিয়ে গেম প্লে অপশন, ঠিক আছে, ভিডিও ঠিক আছে, অডিও ঠিক আছে, কন্ট্রোলার কন্ট্রোলারে গিয়ে এটাকে করতে পারি এইভাবে। হ্যাঁ, এই জিনিসটাকে এখানে নিয়ে আসি তাহলে বেশ ভালোই সুবিধা হয়। এখানে সো হিয়ার ইউ আর, অ্যাপ্লাই করি, ব্যাক করি, প্লে করি, কন্টিনিউ কন্টিনিউ, দেখা যাক। ইন্টারমেজো রেসিস্ট্যান্স বেস লোকেশন সিক্রেট বেস, চলুন। সরি, প্রচন্ড আমি এটাকে আগে পুল ভাবছিলাম, বাট এটা পুল না, এটা একটা গাছ লাগানো নিচে। আর বেশ ইন্টারেস্টিং জিনিস যে আমি আমার ক্যারেক্টারে পা দেখতে পাচ্ছি না, পানি তবে চলছে কি করে। বেশ চলুন, ডেনেট, লেটস টক, Talk. Next mission. Minikin needs a hand with the hollow man. Could you help him? Okay, back. Close. Okay, Minikin needs a hand. Some kind of engineer. Is that true? Minikin engineer. Best engineer. Best engineer. How are you with guns? Upgrade. Gun better. Minikin good. Great. Minikin armorer. Good Minikin. Good Minikin. Ooh. Wow, 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 wow. Get the gun tag. Besh. Bad, 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 bad. The gun. 16,200 dollars. Wow. এটাকে দেখি, 13,900 dollars. বাপরে, এত আমি কোথা থেকে পাবো? 240, 1500, 3, ওরে সাবাস, এক কি কষ্ট মাই, মানে কষ্ট দেখলে আমি কষ্ট পেয়ে যাচ্ছি, কষ্ট দেখলে আমি কষ্ট পেয়ে যাচ্ছি। ওয়াও, লেভেল টু, এটা বেশ ভালো গান, এটাও খারাপ না, এটাও খারাপ না। এক সেকেন্ড, এখানে দেখি, 193 dollars, 493.99 দিয়ে আমি কিনতে পারি। ওয়াও, আমি প্রায় অনেক কটাই গান কিনতে পারি, এটা ইউজফুল, বেশ বেশ ভালোই। তো
193 rupees means 194 rupees. Affordable, nothing less. তবে 193.99 এর 150 এটা কি জিনিস আমি বেশ জানি না, এটা প্রায় এটা আই ডোন্ট থিঙ্ক সো ইটস ওয়ার্থি। তবে দেখা যাক, ইটস অ্যাফোর্ডেবল, ইউ ক্যান ইউ শুড গেট দিস ওয়ান। ওয়াও, এই গানটা দেখি তো এক এক করে। এই গানটা একবার ইউজ করে দেখব, মানে এটা ইউজ করাই যাবে এখন। ট্রেড মিনিকিন আর্মারার, গুড মিনিকিন। ট্রেড মানে এটা, আচ্ছা বুঝলাম। তো continue talk. How so, what do you need me to do? Matt, no finish. Matt needs sink. Two people sink. Minikin only one. You go there. Sink terminal. Minikin sink. Map works. Cool. Sink? Synchronize the terminal? Okay, I'll try to help you. Minikin sink. Cool. বেশ ভালোই বলল। নাও এনার কাছে একটু যাক। জেন, ডু ইউ ফিল বেটার নাও? টক মিনিকিন নিডস আ হ্যান্ড উইথ দ্য হলো ওয়ান, কুড ইউ হেল্প হিম? এনার তো কাজ হয়ে গেল, এখন একটু এই সেক্টরটা যাওয়া যাক। ব্রডকাস্ট পড়তে পারি। আচ্ছা জেনারেটর, এটা একটু বেশ ট্রিকি। সরি, ভিডিওটা একটু লং হতে পারে। কি হবে ভাই এটা? এটাকে একটু চাপিয়ে দিই। Thank you.
বেশ, হয়তো এই ভিডিওটা অনেকটা লং হতে পারে, তবে আমি ঠিক সেটা সলিউশনটা খুঁজে পাচ্ছি না। দেখুন দেখুন দেখুন, বেশ আমি মনে হয় স্পেস চলে এসেছি একবারে, জিনিসটাকে মনে হচ্ছে কুল। টানেল, বেশ নতুন নতুন জিনিস দেখা যাচ্ছে গেমটাতে একদম থার্ড লেভেলে। সো আপনাকে একটু কথা বলে দেখি, এনার উপরে একটা ডেনাইট। Dr. Bellick. He's a scientist, geneticist, and biologist. He used to work with Wagner. I really don't want to have anything to do with a guy like that. Bellick tried to keep Wagner sane and stood up against him in the end. He managed to escape just in time when Wagner gave the order to eliminate him. And now he's on the run from the soldiers. Okay, where do we find the guy? He contacted me by himself when he heard that we've escaped. He's on the other side of the ship. So let's start the mission. Okay, I'm ready. Go check the holo map. We can start the mission there. তো আজকে গাড়ি ঘোড়া চলছে না, আমার নিজের ডিস্টারবেন্স ফিল হচ্ছে। ও ওয়াও, এই দেখুন হলো ম্যাপ, স্পেস, পিওরলি পিওরলি স্পেস, স্পেসশিপ একটা। স্টোরি পার্ট 1, 33, 26, ফাইন্ড ডক্টর বেলিক। Let's play. চলুন যাক। বেশ আজকে প্রচন্ড ঝুলালো এই সেক্টরটা। অল অ্যাব্রড মেডিকেল এক্সপ্রেস, ছোটটাকে এখানে নিয়ে আসতে হবে। প্রচন্ড জোর হচ্ছে আজকে গেমটা, তো এটা ইন্টারেস্টিং।
আসুন, আপনিও বেঁচে আসেন, আপনাকেও দেখি। এটা কি আর ছাত্রা গেছে সত্যি করে। Yes, that could be handy. Oh, what is this? A machine gun? এখন কি মেশিন গানে শুট আউট হবে হয়তো নাকি? আচ্ছা এখানে কেউ ইনফাইনাইট অ্যামো, একটা মেশিন গানে ইনফাইনাইট অ্যামো, এটা বেশ ভালোই। তো একটু কোশ্চেন মার্কটা দেখা যাক এটাতে কী হয়। চলুন এটা পিছন পিছন যাই, পিছন পিছন এলাম, হয়তো কোনো না কোনো জম্বিজ থাকতে পারে। আচ্ছা এখানে একটা ডক্টরি ওয়ার্ড আছে, কোথা থেকে ম্যাড ডগ ঘুরে এসে পক করে ধরে চাপড়িয়ে ধরে। আর এখানে দেখি যা নিচে যাওয়ার আগে একটু উপরটা সাফাই করে নিই, কি আছে মেটেরিয়াল পত্র।
আজকে প্রচণ্ড গাড়ি ঘোড়া চলছে, আই ডোন্ট নো ওয়াই। রাতের দিকে ট্রাফিক চলে, এক একদিন হয় এমন যে রাতের দিকে ট্রাফিকই কম চলে আর দিনের দিকে বেশ। চলুন একটু কোশ্চেন মার্কটাকে ফলো করি নি, কোথায় যেতে হবে। না এটা আমাদের গাইড করে বেশ ভালো গেমটাতে, আমি এটা দেখছি কত সহজে রাস্তা হারাতে পারবো না। এখানে দেখলাম শটগানটা বেশ ভালোই ভাবে লোড হয়। The generator is running. Minikin, search now. Minikin will need some time to start up the lift. Get back to him. Warning, my sensors just started screaming. একটু থ্রিল আছে গেমটাতে, একটু টেনশন হয় মাঝে মাঝে যখন আমার কোনো ক্রিউ এক জায়গায় আছে আর আমি আরেক জায়গায় আছি, নয় জম্বিসগুলো এসে অ্যাটাক না করে দেয়। তাই হয় গেমটাতে, এখন একটু আগে তাই হলো। ম্যাড ডগস, I came back to you. Get on the mounted gun. Cool. এখন হবে আসল অ্যাকশন। Oh. Yeah, interesting.
তবে আমি একটু গিয়ে গিয়ে একবার ডক্টরের এখানে একটু হিল হয়ে নিই নিজেকে। ওকে, হিলিং প্রসেস কমপ্লিটেড অল অ্যাবাউট। ডোমিনিকান, ডোমিনিকান আমি সাইডে বসে আছে। এখান থেকে নিচে যাওয়া যায় কি করে? তো আমি বেকারি আবার উঠলাম সিঁড়ি দিয়ে। বেশ, লাস্টের দিকটা সিকুয়ালি ফালটে গেল গেমের। মনে হলো জেনকে কেউ মেরে ফেললো, বাট কী হতে পারে নেক্সট মিশনে সেটা আমরা নেক্সট ভিডিওতেই দেখব। তবে একটু কন্টিনিউ দেখি অ্যাচিভমেন্টস আমার। 2 out of 4, মিশন টাইম 13 মিনিটস 37 সেকেন্ডস, হেডশট 10। এটা আমার গেমের মধ্যে আজকে ফার্স্ট হেডশট হয়েছে এতগুলো। অ্যাকিউরেসি 35%, এটা অ্যাকিউরেসিটা হয়নি। Kill the enemies 26, secret orbs, okay, total experience gain 22, continue. Choose your reward, HP, sell price, 50, 40. আমরা এইসব পার্টস আবার সেলও করতে পারি। এক কাজ করি, এটাই নেওয়া যাক। অ্যাডস, পাবলা গেমে ওদের অ্যাডস আছে, আমি অ্যাডসটাকে আমি স্কিপ করতে পারছি না। থ্যাংক ইউ, আর যদি পরে অ্যাডস আসবে তো দেখা যাবে। ওকে, ইন্টারমেজো রেজিস্ট্যান্স বেস, লোকেশন সিক্রেট বেস, টাইম টু গেট রেড আর অ্যান আর অ্যান্ড মে বি পিক আপ নিউ ক্যান্সেল কিউ। তো এটাই ছিল আমাদের আজকের মিশন, আমি এক্সিট করি। ও, এই আমাদের ডক্টর বেলিককে বের করাটা একটু ছোট মিশন ছিল, বেশি জম্বিসকে মারতে হয়নি। বাট এখানে আমি একটা জিনিস দেখলাম বেশ ভালোই লাগলো, সেটা হচ্ছে মেশিন গান অ্যাটাক, মেশিন গান অ্যাটাকে। তবে মেশিন গানের অ্যাকিউরেসিটাও আমার বেশ অতটা ভালো লাগলো না গেমটাতে, তবে হেড শটস ভালো উঠে আমি যেটা বলতে পারি। বেশ, আগে ফার্স্টের দিকটা একটু কনফিউজিংই ছিল, যখন আমি মেশিন গানটা যখন চালাচ্ছিলাম গুলি ওই ট্রুপার্সের উপর, তো একটু অসুবিধা হচ্ছিল। আমি ভাবছিলাম যে আমি মরেই যাব, বাট লাকি মি আমি মরলাম না, গেমটা একদম সাকসেসফুলি কমপ্লিট করে দিলাম।
আরেকটা সেক্টর ছিল যেখানে আমি আমাকে সিঙ্ক্রোনাইজ করতে হতো, সিঙ্ক্রোনাইজ সেক্টরটা যদি একটু লং হতো তো আপনাকে আরো হয়তো না লাইনে করে কতক্ষণ ওয়েট করতে লাগতো, বাট ফর্চুনেটলি সেটা হয়ে গিয়েছে। তো আমি আজকে ভিডিওটা এই অবধি রাখছি, আগামীকাল আপনাদেরকে এটা লেভেল 4 দেখাবো, বেশ ইন্টারেস্টিং গেম। আই হোপ আপনারা এই ভিডিওটা লাইক করে থাকেন, যদি লাইক করে থাকেন তো ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, যাতে ইন ফিউচারে আমি আপনাদেরকে ভিডিও শো করতে পারি।